হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আজকে আমি সকাল সকাল রান্নাতে চলে এসেছি। সকাল সকাল বলতে এখন 11টা বাজে আর কি, দুপুরের রান্নার টাইমেই এসেছি, তারপরও বলবো সকাল সকাল, কারণ যদি বাসায় তেমন কোনো কাজ না থাকে তাহলে 12টা বেজে যায় রান্না করতে আসতে আসতে। তো যেহেতু 11টার সময় চলে আসছে, তো এর পিছনেও একটা কারণ আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে একটু বাইরে যাব, বাইরে বলতে আমি আমার বাবার বাসায় যাব। তো এই জন্যই আর কি সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে তাই যাব। তো আর আম্মা থাকবে বাসায় আর আপনাদের ভাইয়া থাকবে। তো আপনাদের ভাইয়া কালকে বিকালে যাবে আর আমি আজকে চলে যাব। তো আম্মার জন্য, আপনাদের ভাইয়ের জন্য আর কি একটু রান্নাবান্না করে রেখে যাব। তো আসলে খুব বেশি একটা সময় নাই, কারণ আমার যাওয়ার কথা হচ্ছে সকালে, কিন্তু সকালে আমি যে বিকালে যে প্রাইভেটগুলো আমার আর কি স্টুডেন্টগুলো বাসায় এসে পড়ে, তারা আজকে সকালে এসেছিল। তো ওদের পড়ায় দেওয়ার পরে নাস্তা পানি করে রান্না করতে আসতে আর কি একটু দেরি হয়ে গেল। তো এই জন্য ভাবলাম ঝটপট যে কোনো একটা রান্না করে রেখে যাই, কারণ আপনাদের ভাইয়া কালকে চলে যাবে আর আম্মা তেমন কিছু সত্যি বলতে খায় না, রাতে রুটি খায় আর জাস্ট দুপুরে খায়। তো সেই জন্য খুব বেশি রান্নার ঝামেলাও করব না। তো আর কি শুধুমাত্র আপনার এখানে আমি কাতল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, শুধু এই একটা রান্নাই করব, কারণ আমার হাতে বেশি সময় নেই। আর এটাও করতে করতে আমার 12:30টা বেজে যাবে, তারপর আবার আমার তানহামণিকে গোসল করিয়ে দিব, দেন আমি গোসল টোসল করে তারপরে বের হবো। আর আপনাদের ভাইয়ের অফিস হচ্ছে 1:30টার সময়, ও যাওয়ার পথে আমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে যাবে, কারণ ওরও শিফটিং ডিউটি। আর ও চলে গেলে আমি আসলে একা একা কমফোর্টেবল ফিল করি না গাড়িতে। তো আমি এখানে একটা চুলাতে মাছ ভাজি দিয়েছি আর একটা চুলাতে আমি রান্না চাপিয়ে দিয়েছি, কারণ একটাই রান্না করব, তারপরও চেষ্টা করছি যত দ্রুত করা যায়। তো আমি মাছগুলো ভাজার, মানে একটা সাইডে ভাজার পরে আমি আলুগুলোও তার সাইডে দিয়ে দিয়েছি আর কি, যতটা দ্রুত আমি কাজটা সেরে ফেলতে পারি তত দ্রুত আমি আর কি বাসা থেকে যেতে পারবো এই জন্য। আর আমি কিছু সমস্যার জন্যই আর কি যাচ্ছি, আপনাদের গতবার যখন গিয়েছিলাম তখন বলেছিলাম, তো সে সমস্যার আর কি এখনও সমাধানটা হয়নি, তো সেটার জন্যই আবারও যাব আর কি। এভাবে আমি আসলে ঘন ঘন যাওয়া আমার খুব কমই হয়, কিন্তু এবারই ঘন ঘন শুধুমাত্র এই প্রবলেমটার কারণে। তো এখন আমার এখানে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে, যাওয়ার পরে আমি আর কি বাকি রান্নাটাও সেরে নিব। আর আমি আসলে বাসায় আসছি, আর বাসাটা গ্রামে, একটু নয়েজ তো আসতেই পারে, স্বাভাবিক এটা। আর ভয়েসটা আমি আসলে বাসাতে এসেই দিয়েছি। এর ভেতরে ছোট করে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমার চ্যানেলে আজকে যারা নতুন তাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর অলরেডি আমার যেসব আপু ভাইয়েরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব এর ভিতরে। আর এগুলো দেওয়ার পরে ওদিকে তানহা খুব জেদ করতেছে, ও গোসল করবে, আর এদিকে দেরি হয়ে যাচ্ছে, ও তো নানি বাড়ি যাওয়ার কথা শুনলে মাথা খারাপ হয়ে যায় ওর। তো আমি এটা চাপিয়ে দিয়েই আমি ওকে গোসল করিয়ে দিব, যত তাড়াতাড়ি আর কি আমি যেতে পারি। আর বাইরে রোদটাও চড়া হচ্ছে, সেভাবে গরম না থাকলেও কিছুটা তো গরম আছে। তো এখন আমি এর ভিতরে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, কারণ আমি আলু দিয়ে মাছ রান্না করলে তার ভিতরে একটু ম্যাগি মশলা দিই, যদি টমেটো ধনে পাতা দেই তাহলে দেই না, কিন্তু এগুলো না দিলেই আমি ম্যাগি মশলাটা দেই, কারণ এটা খেতে ভালো লাগে।
তো আমি কিন্তু বাসাতে চলে এসেছি, আর আমি এর ভিতরে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে 2টা বেজে গেছিল। 2টা থেকে 2:30-এর ভিতরে আর কি আমি বাসায় পৌঁছেছি। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া করছি, বাসা থেকে খাওয়া দাওয়া করে আসিনি, কারণ এসে মায়ের হাতে রান্না খাবো এই জন্য। তো খাওয়া দাওয়া সারার পরে আমি যে এখন প্রায় বাজে 5টার মতো, তো আমি আর কি আমার বাসার রাস্তাতে এসেছি। আর এটা হচ্ছে আমার বাসা। এর আগে আমার ভিডিওগুলো যারা দেখেছে তারা অনেকেই আমার বাসার সাথে পরিচিত আছে। তো এটা হচ্ছে আমার বাসা। আর রাস্তায় আসার আরেকটা কারণ, সেটা হচ্ছে আমার তানহামনি আমাকে না বলেই ওর মামার সাথে, ছোট মামার সাথে বাইরে চলে গেছে। তো ওর জন্য একটু টেনশন হচ্ছিল, তো এই জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম। আর ভাবলাম আবহাওয়াটাও অনেক ভালো লাগতেছে, তো আপনাদের জন্য একটু শ্যুট করে নেই। আসলে আমি যখন বাসায় থাকি তখন আমার বাসা মানে গ্রামের বাড়িটা খুব মিস করি। আমার এই গ্রামের বাড়ির পরিবেশটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন, তানহামনি ওর মামার সাইকেলে করে আসছে। মানে ওর মামা যখন বলেছে যে চলো মামা আমরা সাইকেলে করে ঘুরতে যাই, তো ও তো আনন্দে একদম মেতে উঠেছে। আমিও জানতাম না, পরে আমি শুনলাম আর কি যে ওর মামার সাথে গেছে। তো একটু টেনশন হচ্ছিল, কারণ এখনকার দিনকালটা ওইভাবে ভালো না। আর ওরা আসলে মেন রাস্তাতে গেছিলো, সেখানে গাড়ি ঘোড়া চলে বাই এনি চান্স যদি পড়ে যায়, তো এই টেনশনেই আর কি ছিলাম। তুমি জানো না আমি টেনশন করবো। আর হাতে এগুলা কি লাগাইছো দেখে, এগুলা এগুলা কি লাগাইছো হাতে? রাক্ষস তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর ইনশাল্লাহ চেষ্টা করব, কারণ এখনও আমি 2 দিন আছি, তো আমার বাসার ভিডিও নিয়ে আসার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।